বিগত 5 বছরে স্বচ্ছ থাকে জন আন্দোলনের রূপ দিয়েছে ত্রিপুরাবাসী। রবিবার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলশ্রুতিতেই ত্রিপুরা ছোট্ট রাজ্য হয়েও এই বছর সারা দেশের মধ্যে ত্রিপুরা সর্বপ্রথম স্বচ্ছ রাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। পাশাপাশি তিনি এদিনে আরও বললেন, মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে আজ ত্রিপুরার বিকাশ যাত্রায় এক নতুন দিশাতে পৌঁছাচ্ছে। কানেক্টিভিটি, স্কিল ডেভেলপমেন্ট এবং নতুন ঘরের জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানালেন। ত্রিপুরাকে লোক অভিনন্দন করতে হবে কি আপ সবকে প্রয়াস সে ইহা স্বচ্ছতা সে জুড়া বহুত বড়া অভিযান আপনি করায়া বিতে 5 বর্ষো মে আপনি স্বচ্ছতা কো জন আন্দোলন বানায়া। इसी का परिणाम है इस बार त्रिपुरा छोटे राज्यों में देश का सबसे स्वच्छ राज्य बनकर उभरा है। साथियों, मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा की विकास यात्रा को आज नई बुलंदी मिल रही है। कनेक्टिविटी, स्किल डेवलपमेंट और गरीबों के घर से जुड़ी सभी योजनाओं के लिए आप सभी को बहुत बहुत बधाई। প্রধানমন্ত্রী রাজ্যে আসতে প্রায় 2 ঘন্টা দেরি। জনসমাবেশে এসে জনসমাগম দেখে প্রধানমন্ত্রী আপ্লুতভাবে নিজের খুশি প্রকাশ করেন। 2 ঘন্টা দেরিতে আসার পরেও জনসমাবেশে জনগণের জৌলুসে কোনো খামতি দেখেননি তিনি। যেমন স্বামী বিবেকানন্দ ময়দান ছিল জনঢল, ঠিক তেমনি রাস্তার দুপাশে ছিল জনসমাগম। প্রধানমন্ত্রীর জন্য জনগণের এই রকম ভালোবাসা দেখে তিনি আপ্লুত হয়ে জনসভায় উপস্থিত সকল জনগণের কাছে দেরির কারণ ব্যাখ্যা করে ক্ষমা প্রার্থনা করেন বিশাল হৃদয়ের প্রধানমন্ত্রী। मैं आप सबकी सर झुका करके माफी मांगता हूं, क्योंकि मुझे करीब 2 घंटे आने में देर हो गई। मैं मेघालय में था, वहां समय जरा ज्यादा गया और मुझे बताया गया कि कुछ लोग तो 11-12 बजे से बैठे हैं। आप लोगों ने ये जो कष्ट उठाया और इतने आशीर्वाद देने के लिए रुके रहे, मैं आपका जितना आभार व्यक्त करूं इतना कम है। ত্রিপুরার শান্তি ও বিকাশের রাস্তায় নেমে পড়েছে বলে তার বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই জন্যই ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের পরিণাম মিলতে শুরু করেছে। ত্রিপুরাবাসীর উপর তার অটুট অটুট বিশ্বাস আছে। উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ত্রিপুরাবাসী বিকাশের এই গতিধারাকে আরও দ্রুত গতিতে সামনের দিনগুলিতে এগিয়ে নিয়ে যাবে। উল্লেখ, উন্নয়নের এক নতুন ধারা রাজনীতির মধ্য দিয়ে দেশের রাজনৈতিক চিত্রকে আমূল পাল্টে দিয়েছেন দেশের জনপ্রিয়তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সুযোগ্য নেতৃত্ব আর সঠিক সিদ্ধান্তের ফলে আজ নতুন নতুন ক্ষেত্রে উন্নতির নব নব মাইল ফলক স্পর্শ করেছে এই গর্বিত দেশ। বিশেষ করে সমাজের প্রান্তিক আর গরিব মানুষের আর্থিক তথা সামাজিক উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেসব বহুমুখী উন্নয়ন প্রকল্প চালু করেছেন তার সুফল হিসেবে উপকৃত হচ্ছেন কোটি কোটি দেশবাসী। এই উন্নয়ন প্রকল্পেরই সুফল হিসেবে রবিবার জনসভায় 2 লক্ষাধিক পাকা ঘরের গৃহ প্রবেশের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরা अब শান্তি और विकास के रास्ते पर चल पड़ा। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। इसी विश्वास के साथ आज त्रिपुरा के उज्जवल भविष्य के लिए जिन योजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है, मैं फिर से एक बार त्रिपुरा वासियों को ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।